আমরা বুঝতে পারছি রাজ্য এমন একটা বিপদের মধ্যে ক্রমশ চলে যাচ্ছে, আমাদের কথা মানুষকে বলতেই হবে। কি হচ্ছে রাজ্যের কৃষি ব্যবস্থা? এই আত্মহত্যাটাই কি আস্তে আস্তে পশ্চিমবাংলার চরিত্র হয়ে যাবে? ছিল না তো আগে, এগুলো মানুষকে আমরা বলবো না? ইন্ডাস্ট্রি বড় মাপের ইন্ডাস্ট্রি করতে হবে, শুধু সিপিএম তৃণমূলের ব্যাপার না। পশ্চিমবাংলায় যদি কলকারখানা না হয়, ছেলেমেয়েরা যারা এখন কলেজে পড়ছে, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে, অল্প লেখাপড়া জানে, ভালো লেখাপড়া জানে, তাদের ভবিষ্যৎ কি? বিএমএর কাছে নাম লেখাবেন, আমরা তাকে 50,000 টাকা করে সাপোর্ট করতে পারি। তারা একটা করে চায়ের দোকান করুন, আগামী দিন একটা চায়ের দোকান থেকেও বড় দোকান হতে পারে, এটা মাথায় রাখতে হবে। কৃষির ওপর যে গুরুত্ব, কৃষকের ওপর যে গুরুত্ব, সেটা কিন্তু আমরা বামপন্থীরা, বামফ্রন্ট বা আমাদের সরকার কখনো ছোট করিনি। ছোট করলে ধান উৎপাদনে আস্তে 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 আমরা সারা ভারতের মধ্যে প্রথম হতে পারতাম না। রাইস ধানে হয়েছি প্রথম, সবজিতে হয়েছি প্রথম, আলুতে হয়েছে দ্বিতীয়। আমাদের একটা ধারাবাহিক চেষ্টার ফল, এবং আমাদের রাজ্যের মানুষের ঠিক যে খাদ্যের প্রয়োজন, মানে ভাতের, সেটা আমরা করতে পেরেছিলাম। সেটাকে দুর্বল করলে সব নষ্ট হয়ে যাবে, সেটাকে রাখতে হবে। সেই সঙ্গে সঙ্গে আমরা এটা ভালো করেই বুঝেছিলাম, শুধু ধান চাল নিয়ে, শুধু কৃষির সাফল্য নিয়ে পশ্চিমবাংলা এগোতে পারে না। ধরুন এই মুহূর্তে আপনি কলকাতা, সারা রাজ্য, ভারতের সারা রাজ্যের শিক্ষা জগতের ছবিটা দেখুন, এতগুলো ইউনিভার্সিটি, এতগুলো কলেজ, এতগুলো পলিটেকনিক, আইটিআই, ইঞ্জিনিয়ারিং কলেজ, এই ছেলেমেয়েগুলি পাশ করার পর কোথায়? আমার পাড়ায় দুটি ছোট ছোট তেলবাগানের দোকান আছে, তারা আজকে এত তাদের বিক্রি যে আজকে তারা বড় বড় তিনতলা চারতলা সব বাড়ি তৈরি করেছে। আমি তো কোনো দিন একটা চায়ের দোকান করাটা অপরাধ নয়, আজকে শুরু করুন 500 টাকা দিয়ে, চিন্তার কোনো কারণ নেই, আগামী দিন দেখবেন আপনি 5 কোটি টাকা বাড়ি করতে পারেন, নিশ্চয় পারেন, ইচ্ছে থাকা চাই। একটা পাগলকে বললে বিশ্বাস করবে? এই বলুন তো, এই কথাগুলো কোনো মানে হচ্ছে? কলকারখানা, অফিস আদালত ছাড়া কোনো পাবে না। ইন্ডাস্ট্রি বড় মাপের ইন্ডাস্ট্রি করতে হবে, ক্ষুদ্র এবং কুটির, ক্ষুদ্র এবং বলতে পারেন ছোট শিল্প, মাঝারি শিল্প, বড় শিল্প না হলে হয় না। বড় শিল্প হলে তার হাত ধরে ছোট মালিকেরা আসে। বড় শিল্প মানে ম্যানুফ্যাকচারিং। পশ্চিমবাংলা 5 বছর পরে কোথায় দাঁড়াবে? এরাজ্যের ছেলেমেয়েরা কোথায় যাবে?